প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের পরিবেশ ও জনস্বাস্থ্য এই অধ্যায়ের প্রথম ক্লাস শুরু করছি। এই ক্লাসে মূলত এই অধ্যায়ের বিভিন্ন এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে, এর চারটে অপশান দেওয়া আছে, ছত্রাক, ভাইরাস, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া। এখানে সঠিক উত্তর হবে প্রোটোজোয়া। দু নম্বর প্রশ্ন, দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, প্রোটোজোয়া। এখানে সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া, অর্থাৎ দুধ থেকে দই তৈরি করতে ব্যাকটেরিয়া সাহায্য করে। তিন নম্বর প্রশ্ন, মানসিক অবসাদ বা ডিপ্রেশনের একটি লক্ষণ হলো পড়াশোনায় পিছিয়ে পড়া, ক্রমাগত উদ্বেগে ভোগা, সমাজে মানিয়ে চলতে না পারা, মন খারাপ করে একা একা বসে থাকা। এখানে সঠিক উত্তর হবে মন খারাপ করে একা একা বসে থাকা। পরের পাতায় চলো, চার নম্বর প্রশ্ন, অক্ষর চিনতে বা লিখতে এবং বানান মনে রাখতে অসুবিধা হওয়া কোন মানসিক সমস্যার লক্ষণ? এক হচ্ছে অটিজম, ডিসলেক্সিয়া, ডাউন সিনড্রোম, ডিপ্রেশন। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ডিসলেক্সিয়া। পরের প্রশ্নে চলো, মিনামাটা রোগের জন্য দায়ী ধাতু হলো আর্সেনিক, সোডিয়াম, পারদ, তামা। এখানে সঠিক উত্তর হবে পারদ, অর্থাৎ পারদ মিনামাটা রোগ সৃষ্টি করে। পরের প্রশ্ন, এক লিটার পানীয় জলে কত মিলিগ্রামের বেশি ফ্লুরাইড লবণ থাকলে দাঁত ও হাড়ের নানান সমস্যা দেখা দেয়? তা হলো 0.01, 0.02, 0.05, 1.5। এখানে সঠিক উত্তর হবে 1.5, অর্থাৎ প্রতি লিটার পানীয় জলে 1.5 মিলিগ্রামের বেশি যদি ফ্লুরাইড লবণ থাকে তাহলে দাঁত এবং হাড়ের নানান সমস্যা দেখা যায়। পরের প্রশ্ন, ল্যাথারিজম রোগটির কারণ অড়হর ডাল, মুগ ডাল, খেসারির ডাল, ছোলার ডাল। এখানে সঠিক উত্তর হবে খেসারির ডাল। পরের পাতায় চলো, আট নম্বর প্রশ্ন, ভেজাল সর্ষের তেল খেলে যে রোগটি হয় তার নাম? ডিসলেক্সিয়া, ড্রপসি, মিনামাটা, অটিজম। এখানে সঠিক উত্তর হবে ড্রপসি। পরের প্রশ্ন, মানুষের শরীরের অন্ত্রে বসবাসকারী কিছু ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে, অর্থাৎ কোন ভিটামিন তৈরি করতে সাহায্য করে? ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B6, ভিটামিন B12। এখানে সঠিক উত্তর হবে ভিটামিন B12, অর্থাৎ মানুষের অন্ত্রে বসবাসকারী কিছু ব্যাকটেরিয়া ভিটামিন B12 তৈরি করতে সাহায্য করে। পরের প্রশ্ন, পাউরুটি তৈরি করতে যে ছত্রাক লাগে তা হলো ইস্ট, পেনিসিলিয়াম, রাইজোপ্লাস, নিউরোস্প্লোরা। এখানে সঠিক উত্তর হবে ইস্ট, অর্থাৎ পাউরুটি তৈরি করতে ইস্ট ব্যবহার করা হয় বা ইস্ট লাগে। পরের প্রশ্ন, মিনামোটা রোগ প্রথম যে দেশে ধরা পড়ে তার নাম হলো ভারত, বাংলাদেশ, জাপান, থাইল্যান্ড। এখানে সঠিক উত্তর হবে জাপান, অর্থাৎ জাপানে প্রথম মিনামোটা রোগ দেখা যায় বা ধরা পড়ে। পরের পাতায় চলো, পিঠ ধনুকের মতো বেঁকে যায় যার কারণে? সেটা হলো আর্সেনিক, পারদ, ফ্লোরাইড, ক্যাডমিয়াম। এখানে সঠিক উত্তর হবে ফ্লোরাইড, অর্থাৎ ফ্লোরাইডের কারণে পিঠ ধনুকের মতো বেঁকে যায়। পরের প্রশ্ন, একই কাজ বারে বারে করা, এটা কোন ধরনের সমস্যা? জন্মগত, অটিজম, ডিসলেক্সিয়া, মানসিক অবসাদ। এটা সঠিক উত্তর হবে অটিজম, অর্থাৎ অটিজম সমস্যার কারণে একই কাজ শিশুরা বারে বারে করে। পরের প্রশ্ন, মধুমেহ রোগ নিয়ন্ত্রণ করা যায় বা এড়ানো যায় কায়িক পরিশ্রম কমিয়ে, কায়িক পরিশ্রম বাড়িয়ে এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে? কায়িক পরিশ্রম বাড়িয়ে এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে। এখানে সঠিক উত্তর হবে কায়িক পরিশ্রম বাড়িয়ে এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে। পরের পাতায় চলো, থার্মোমিটারে কোন ধাতু ব্যবহার করা হয়? সোডিয়াম, পারদ, আর্সেনিক, ক্যাডমিয়াম। এখানে সঠিক উত্তর হবে পারদ। একটি বায়ুবাহিত রোগ হলো ম্যালেরিয়া, কলেরা, বসন্ত, পোলিও। এখানে সঠিক উত্তর হবে বসন্ত। টাইফয়েড রোগের জন্য নিচের কোনটি দায়ী? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া। এখানে সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া। যক্ষা কোন ধরনের রোগ? ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ছত্রাক ঘটিত রোগ। এখানে সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরের পাতায় চলো, আর্সেনিকযুক্ত জল দীর্ঘদিন পান করলে কোন ধরনের লক্ষণ দেখা যায়? দাঁতে ছোপছোপ দাগ, পেশির খিঁচুনি, হাতের উপরের তালুতে খসখসে উঁচু উঁচু ছোপ, অস্থিসন্ধিতে যন্ত্রণা। এখানে সঠিক উত্তর হবে হাতের উপরের তালুতে খসখসে উঁচু উঁচু ছোপ, অর্থাৎ আর্সেনিকযুক্ত জল দীর্ঘদিন পান করলে হাতের উপরের তালুতে খসখসে উঁচু উঁচু ছোপ তৈরি হয়। ওআরএস কোন রোগের প্রতিকারক হিসাবে ব্যবহৃত হয়? ম্যালেরিয়া, ডেঙ্গু, কলেরা, বসন্ত। এখানে সঠিক উত্তর হবে কলেরা। নিচের কোনটি মশাবাহিত রোগ? ডায়রিয়া, ফাইলেরিয়া, কালাজ্বর, মাম্স। এখানে সঠিক উত্তর হবে ফাইলেরিয়া। নিচের কোনটি ইঁদুরবাহিত রোগ?
প্লেগ, ফাইলেরিয়া, কালাজ্বর, পোলিও। এখানে সঠিক উত্তর হবে প্লেগ। পরের পাতায় চলো, ফাইলেরিয়া রোগের বাঘ মশা হলো, এটা হবে এডিস কিউলেক্স অ্যানোফিলিস। এখানে সঠিক উত্তর হবে কিউলেক্স। চিকেনগুনিয়া রোগ ছড়ায় সাধারণ মাছি, অ্যানোফিলিস মশা, কিউলেক্স মশা, এডিস মশা। এখানে সঠিক উত্তর হবে এডিস মশা। প্লাসমোডিয়াম ভাইভক্স হলো এক প্রকার আর্দ্রপ্রাণী, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল। এখানে সঠিক উত্তর হবে আর্দ্রপ্রাণী, অর্থাৎ প্লাসমোডিয়াম ভাইভক্স হচ্ছে এক ধরনের আর্দ্রপ্রাণী। এই অধ্যায়ের বাকি ছোট প্রশ্ন অর্থাৎ শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর কিংবা সত্যমিথ্যা নির্বাচন এর পরের ভিডিওতে তোমরা পাবে, তাই অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।